দুষ্কৃতী হামলা ভাটপাড়া থানার মাদ্রাল নেতাজি মোড়ে। হামলায় জখম স্থানীয় দুই যুবক। সোমবার রাতের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেতাজি মোড়ে একটি ফার্স্ট ফুডের দোকানে চাউমিন খাচ্ছিল দুই যুবক, রাজা দাস ও নারায়ণ সরকার। অভিযোগ, বাইককে চেপে 17-18 জনের দল অতর্কিত ওই দুজনের ওপর হামলা চালায়, পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করে। ওরা শূন্যে 2 রাউন্ড গুলি ছোড়ে বলেও অভিযোগ। যদিও আক্রান্তদের দাবি, তারা কাউকেই চেনে না, কী কারণে মারল তাও জানে না। সূত্র বলছে, দুর্গাপুজোর বিসর্জনের দিন গণ্ডগোল হয়েছিল, এদিন রাতে তার প্রতিশোধ নিয়েছে হামলাকারীরা। হঠাৎ দেখি ওই যে আমাদের ক্লাবের সামনে একটা চাউমিনের দোকান আছে, ওখানে দেবার ওই নারায়ণ বলে দুটো ছেলে ওরা চাউমিন খাচ্ছিলো। হঠাৎ প্রায় 17-18টা লোক মোটরসাইকেল করে আসে এবং তাদের স্বয়ংক্রিয় তাদের কাছে সব আম ছিল, এসেই দেখি ওকে মারধর করছিলো খুব, এবং করতে করতে তখন লোকজন তখন ভয়ে সব পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাওয়ার ফলে যখন ওই ছেলেটা বাজা বাজাও করছে, তারপরে ওকে পড়ে গেছে এবং তখন পাবলিক আমরা চিৎকার শুনে আবার দৌড়ে আসি। ওরা মেরেছিল প্রথমে, একটা হাতে রডের মতো ছিল আর ওই পিস্তলে বাঁট দিয়ে।